বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমার এক্সিস মেডিকেল স্কুলে প্রথম ক্লাস। তো আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি যে এক্সিস মেডিকেল স্কুল ছাত্রছাত্রীদের জন্য, মানে এই বন্ধের সময় যখন ক্যাম্পাসগুলা চালু নেই, ঠিক এই সময় তারা মানে বিভিন্ন টিচারদের মাধ্যমে অনেকগুলো ক্লাসের আয়োজন করছে এবং এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হচ্ছে। তো আমার পরিচয়টা শুরুতে দিয়ে নিই। আমি ডাক্তার সোহেল বক্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কক্সবাজার মেডিকেল কলেজ ফিজিওলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, আজকে আমার টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু রেসপিরেটরি সিস্টেম। আসলে যে কোনো সিস্টেমেরই শুরুর দিকে যে চ্যাপ্টারগুলো থাকে, এই চ্যাপ্টারগুলো একটু ইম্পর্টেন্ট বেশি, কারণ ভাইবাতে যখন টিচাররা প্রশ্ন শুরু করেন, এদিক থেকেই শুরু করেন। আবার অনেক সময় দেখা যায় যে মানে ছাত্র হয়তো ঠিক মতো পাচ্ছে না, তখন ইন্টারনালরা বা অনেক সময় এক্সটার্নাল যারা, তারাও চেষ্টা করেন তাদেরকে উদ্ধার করার জন্য। তখন সাধারণত আমরা যেটা করি যে প্রথম দিকের চ্যাপ্টারগুলো থেকে জিজ্ঞেস করে থাকি। তো এই জন্য এই প্রথম দিকের চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো রেসপিরেটরি সিস্টেম শুরু করব, এটার প্রথম যে কথাগুলা, ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো, সেগুলাই আমরা আজকে আলাপ করব। আচ্ছা, আমি একটু শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা হ্যাঁ, শুরুতেই হচ্ছে রেসপিরেশন কি? রেসপিরেশনটা হচ্ছে কি? দ্য আপটেক অফ অক্সিজেন অ্যান্ড রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি এজ এ হোল। তাহলে অক্সিজেন আপটেক করা এবং কার্বন ডাইঅক্সাইড রিমুভ করা বডি থেকে, এটাই হচ্ছে মূলত আসলে রেসপিরেশন। রেসপিরেশনের মাধ্যমে আমাদের বডিতে কি হয়, 250 ml অক্সিজেন প্রতি মিনিটে আমরা ইনটেক করি। প্রতি মিনিটে আমরা 250 ml অক্সিজেন গ্রহণ করি, এবং এগুলো গ্রহণ করার পর আলটিমেটলি মেটাবলিজমের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয় প্রতি মিনিটে, সেটা হচ্ছে কি 200 ml, সেটা প্রতি মিনিটে আমরা বের করে দিয়ে থাকি। তাহলে প্রতি মিনিটে আমরা কি করি, অন এভারেজ 250 ml অফ অক্সিজেন এন্টার্স দ্য বডি পার মিনিট, and 200 ml of carbon dioxide is excreted. এই দুইটা একটু মনে রাখতে হবে, এই জন্য আমি একটু ভিন্ন কালার দিয়ে লিখছি। যে অক্সিজেন গ্রহণ করি আমরা হচ্ছে কি 250 ml প্রতি মিনিটে, আর প্রতি মিনিটে কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিশন করি আমরা হচ্ছে কি 200 ml। এরপরে আসে হচ্ছে কি টাইপস অফ রেসপিরেশন হচ্ছে কি দুই রকম, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন আর একটা হচ্ছে কি ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশন যেটা, সেটা হচ্ছে কি লাং লেভেলে, আর ইন্টারনাল রেসপিরেশন যেটা, সেটা হচ্ছে হয়ে টিস্যু লেভেলে। তাহলে এক্সটার্নাল রেসপিরেশনটা কি, সেটা হচ্ছে কি আসলে ইনটেক অফ অক্সিজেন অ্যান্ড এক্সক্রিশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য লাংস, সেটাই হচ্ছে আসলে এক্সটার্নাল রেসপিরেশন। আর ইন্টারনাল রেসপিরেশনটা হচ্ছে কি, আমরা আগে বললাম, সেটা হচ্ছে কি টিস্যু লেভেলে। টিস্যু লেভেলে কি হয়, এটা হচ্ছে কি ইউটিলাইজেশন অফ অক্সিজেন অ্যান্ড প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড বাই দ্য সেলস and gaseous exchange between cells and their fluid medium. অর্থাৎ সেলের মধ্যে অক্সিজেন ইউটিলাইজেশন হওয়া, এখানে তিনটা জিনিস, সেলের মধ্যে অক্সিজেন ইউটিলাইজেশন হওয়া, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হওয়া, এরপরে হচ্ছে যে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডগুলো হচ্ছে সেলের ভিতরে যে ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এবং বাইরের যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এটার মধ্যে এক্সচেঞ্জ হওয়া, এটাই হচ্ছে কি ইন্টারনাল রেসপিরেশন। আচ্ছা, এরপরে হচ্ছে কি ফেজেস অফ রেসপিরেশন, কি কি ফেজ আছে। একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে কি এক্সপিরেশন, এগুলো আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি ইন্সপিরেশন হচ্ছে কি ইনফ্লু অফ এয়ার, এটা সময় লাগে সাধারণত হচ্ছে 2 সেকেন্ড। যদি আমরা একটা ব্রিদিংকে 5 সেকেন্ডে ধরে নিই, তাহলে বা রেসপিরেটরি রেট যদি 12 পার মিনিট হয়, সেই ক্ষেত্রে এটা যে ইনফ্লো অফ এয়ার বা ইন্সপিরেশনটা হচ্ছে 2 সেকেন্ড সময় লাগে, আর এক্সপিরেশনটা হচ্ছে কি আউটফ্লো অফ এয়ার, এটা হচ্ছে কি 3 সেকেন্ড
সময় লাগে। এগুলো খুব সহজ কথাবার্তা, কিন্তু অনেক সময় ভাইবা বুটে মানে মাথা এত বেশি ব্লক থাকে যে এগুলাও মানে অনেক সময় বের হয় না। তো এই জন্য এগুলাই সহজ জিনিসগুলা বলার প্র্যাকটিস করতে হবে। যদি 12 per minute হয় আমাদের রেসপিরেটরি রেট, তাহলে আমরা তখন ধরে নেবো হচ্ছে কি প্রতি 5 সেকেন্ডে একটা ব্রিদিং হচ্ছে, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন মিলে 5 সেকেন্ড লাগতেছে। এর মধ্যে ইন্সপিরেশনে লাগবে হচ্ছে কি 2 সেকেন্ড, আর এক্সপিরেশন লাগবে হচ্ছে কি 3 সেকেন্ড। তাহলে ইনফ্লো অফ এয়ার, আউটফ্লো অফ এয়ার। ইন্সপিরেশন ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস বিকজ ইট নিডস মাসল কন্ট্রাকশনস। ইন্সপিরেশনকে আমরা অ্যাক্টিভ প্রসেস বলি, ইন্সপিরেশনকে বলি আমরা হচ্ছে কি অ্যাক্টিভ প্রসেস। কেন অ্যাক্টিভ প্রসেস বলি, সেটা হচ্ছে কি মাসল কন্ট্রাকশনের প্রয়োজন হয়, কিন্তু এক্সপিরেশনটা কিন্তু হচ্ছে প্যাসিভ প্রসেস। এক্সপিরেশনটা প্যাসিভ প্রসেস কেন? বিকজ ইট ডাজ নট নিড এনি মাসল কন্ট্রাকশন। তাহলে এক্সপিরেশনের মধ্যে কোনো মাসলের কন্ট্রাকশন প্রয়োজন হয় না, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি প্যাসিভ প্রসেস। এটা অটোমেটিক হয়ে যায়। কেন হয়? ইট অকার্স ডিউ টু ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাংস। তাহলে লাংসের একটা ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আছে, সেই ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির কারণে হচ্ছে কি এটা অটোমেটিক হয়ে যায়। ইন্সপিরেশনটা হচ্ছে আমরা এটা লাংসকে বেলুন কি করি, আমরা ফুলাই, ফুলাতে কিন্তু আমাদের কি করতে হয় একটু কিছু শক্তি ব্যয় করতে হয়, সেটা একটা অ্যাক্টিভ প্রসেস। কিন্তু এরপরে এটা বেলুন যে ফুলালাম, এরপর বাতাসগুলো বের করে দিতে কিন্তু আমাদের কোনো কষ্টই করতে হবে না, অটোমেটিক বের হয়ে যাবে। কেন? ওই যে বেলুনের ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির জন্য। ঠিক একইভাবে লাংসেরও একটা ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে কি মানে যদি কোনো মাসলে কন্ট্রাকশন না হয় তাহলে অটোমেটিক সেই লাংসটা কি করবে ইয়ে হয়ে যাবে, কন্ট্রাক্টেড হয়ে যাবে। মানে ইন্সপিরেশনে যে আমরা এক্সপান্ড করছিলাম সেই এক্সপানশনটা থাকবে না, তখন এটা কি হবে লাংসটা সাইজটা আগের পজিশনে ফিরে আসবে এবং এর মাধ্যমে কি করবে বাতাস বের করে দেবে। এটা হচ্ছে তাহলে প্যাসিভ প্রসেস। এই জন্য কিন্তু আমরা বলি হচ্ছে কি যখন একটা মানুষ মারা যায় তখন কি বলা হয় যে আজ সকাল 10টায় অমুক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবসময় বলা হয় যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তোমরা কি কখনো শুনছো না কেউ যে মানে বলা হয়েছে যে আজ রাত 10টায় অমুক ব্যক্তি যে শেষ নিঃশ্বাস গ্রহণ করেছেন? এটা কিন্তু কখনো বলা হয় না। তোমরা কেউ শুনছো কিনা জানি না, এটা আমি কখনো শুনি নাই যে কোনো ব্যক্তি যে এতটা বাজে শেষ নিঃশ্বাস গ্রহণ করেছেন, এটা কেউ বলে না। কারণ হচ্ছে কি সেই শেষ নিঃশ্বাসের পরে একটা মানে এক্সপিরেশন, শেষ নিঃশ্বাস তো আমরা বলি শেষ নিঃশ্বাস গ্রহণ করা, মানে নিঃশ্বাস গ্রহণ করাকে আমরা বলতেছি হচ্ছে কি ইন্সপিরেশন, সেটা তো অ্যাক্টিভলি হচ্ছে। কিন্তু এরপরে একটা এক্সপিরেশন যেটা প্যাসিভ প্রসেস, সেটা কিন্তু অটোমেটিক হবেই। এরপরে আর উনি যদি মারা যান তাহলে কিন্তু উনি আর এরপরে ইন্সপিরেশন নিতে পারবেন না, কিন্তু মারা গেলেও এক্সপিরেশন হবে। যদি উনি ইন্সপিরেশন নেওয়ার পর যদি উনি মারা যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন এক্সপিরেশন তাও হবে। এই জন্য বলা হয়েছে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কখনো বলা হয় না যে উনি শেষ নিঃশ্বাস গ্রহণ করেছেন, মানে গ্রহণ করে মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কি মাসলস দ্যাট কজ লাং এক্সপানশন অ্যান্ড কন্ট্রাকশন। তাহলে কি মাসলস দ্যাট কজ লাং এক্সপানশন অ্যান্ড কন্ট্রাকশন, তার মানে হচ্ছে কি লাং এক্সপানশন হয় কখন? ইন্সপিরেশনের সময়। আর কন্ট্রাকশন হয় হচ্ছে কি এক্সপিরেশনের সময়। তাহলে সেই ক্ষেত্রে মানে এটা মানে এগুলো কিভাবে হয় সে বিষয়গুলো আমরা এখন আলাপ করব। দ্য লাংস ক্যান বি এক্সপান্ডেড অ্যান্ড কন্ট্রাক্টেড ইন টু ওয়েস, দুইভাবে এটা এক্সপান্ড হইতে পারে অথবা কন্ট্রাক্টেড হইতে পারে। একটা হচ্ছে কি বাই ডাউনওয়ার্ড অর আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম টু লেন্থেন অর শর্টেন দ্য চেস্ট ক্যাভিটি। তাহলে ডায়াফ্রামের ডাউনওয়ার্ড মুভমেন্ট অথবা আপওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে চেস্ট ক্যাভিটিটাকে লেন্থেন অথবা শর্টেন করার মাধ্যমে এটা কি হয় এক্সপানশন অথবা কন্ট্রাকশন হতে পারে। ডায়াফ্রামটা যখন কন্ট্রাক্টেড হবে তখন কি হবে চেস্ট ক্যাভিটিটা লেন্থ বেড়ে যাবে, চেস্ট ক্যাভিটির ভার্টিক্যাল ডায়ামিটারটা বেড়ে যাবে। আর যখন ডায়াফ্রামটা কি করবে রিল্যাক্স হয়ে যাবে তখন কি হবে চেস্ট ক্যাভিটির ইয়েটা ভার্টিক্যাল ডায়ামিটারটা কমে যাবে, তখন আলটিমেটলি এটা কন্ট্রাক্টেড হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে ডায়াফ্রামের ভূমিকা সবচেয়ে বেশি, বিশেষ করে ইন্সপিরেশনের সময় এটা এই যে ডায়াফ্রামের ডাউনওয়ার্ড মুভমেন্ট বা কন্ট্রাকশন যেটা সেটার কারণে কিন্তু লাংটা এক্সপান্ড হচ্ছে এবং ইন্সপিরেশন হচ্ছে, এটাই রেসপিরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেকানিজম। আচ্ছা, এরপরে হচ্ছে কি বাই ইলিভেশন অর ডিপ্রেশন অফ দ্য রিবস টু ইনক্রিজ অর ডিক্রিজ দ্য
এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার অফ দ্য চেস্ট ক্যাভিটি। এটা হচ্ছে রিব কেস যেটা আছে, এই যে বা রিবগুলা হচ্ছে কি মানে পিছনের চেয়ে সামনের দিকের গুলো একটু ডাউনওয়ার্ড থাকে। তখন এই যে রিব কেসটাকে যদি একটু ইলিভেট করা যায়, একটু উপরের দিকে তোলা যায়, তখন দেখা যায় হচ্ছে কি এটার এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়ে চেস্ট ক্যাভিটির। আর যদি দেখা যায় যে এটা হচ্ছে মানে রিব কেসটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়, তখন সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি এটার এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার যেটা চেস্ট ক্যাভিটির সেটা কমে যায়। তখন এইভাবে আলটিমেটলি কি হয় এক্সপানশন অথবা কন্ট্রাকশন হতে পারে। আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা দেখি কিভাবে এই বিষয়গুলো হচ্ছে, আমি একটা কলম নিই। আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে কিন্তু এই যে ডায়াফ্রাম, ডায়াফ্রামটা দেখো এখানে হচ্ছে এই যে এদিকে ডায়াফ্রামটা দেখা যাচ্ছে, ডায়াফ্রামটা হচ্ছে এই যে এখানে ডায়াফ্রাম। এখন ডায়াফ্রাম এখানে থাকার কারণে এই যে এখানকার ভার্টিক্যাল ডায়ামিটারটা দেখো সেটা হচ্ছে কতটুক, এই যে এতটুক ভার্টিক্যাল ডায়ামিটারটা। তো এখন এটা হচ্ছে এক্সপিরেশনের সময়, কারণ এখানে ডায়াফ্রামটা রিল্যাক্স অবস্থায় আছে, এই জন্য এই যে ভার্টিক্যাল ডায়ামিটারটা কিন্তু খুব বেশি না। তো যখন ইন্সপিরেশনের সময় কন্ট্রাক্টেড হয়, এই যে এখানে দেখো এখন ডায়াফ্রামটা এখানে হচ্ছে কি এই যে এই এদিকে ডায়াফ্রামটা কন্ট্রাক্টেড হয়ে নিচে নেমে গেছে, ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়েছে। কারণ এটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হওয়ার কারণে কিন্তু এই যে ভার্টিক্যাল ডায়ামিটারটা অনেক বড় হয়েছে, ভার্টিক্যাল ডায়ামিটারটা বেড়ে গেছে। ঠিক একইভাবে এই যে এটা দেখো এটা কিন্তু এক্সপিরেশনের সময় এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা খুব বেশি না, এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা খুব বেশি না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই যে এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার। আচ্ছা, যখন এই যে রিব কেসগুলো এখানে রিবগুলো আছে হচ্ছে কি এখানে এই ডিরেকশনে আছে, এই ডিরেকশন থেকে যখন এটা উপরের দিকে তুলে নেওয়া যাবে, এই রিবগুলোকে উপরের দিকে তুলে নেওয়া যাবে, এই যে এখানে দেখো এই রিবগুলো উপরের দিকে উঠে গেছে, তাহলে এখানে ছিল এই ডিরেকশনে এটা মানে কিছুটা ভার্টিক্যাল, কিন্তু এটা মানে কিছুটা হরিজন্টাল হয়ে গেছে, এটা উপরের দিকে উঠে গেছে। এখানে এখানে দেখো এটা 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 রিব কেসটার তখন ডিরেকশনটা এরকম, এটাতে দেখা যাচ্ছে কি রিব কেসটা উপরে উঠে গেছে। রিব কেসটা উপরে উঠার কারণে এখানকার এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার যেটা সেটা বেড়ে গেছে, এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার হচ্ছে এটা বেড়ে গেছে, আর এখানে যে এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার ছিল অনেক কম। তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে কি এই যে ডায়াফ্রাম যেটা সেটার কন্ট্রাকশন বা ডাউনওয়ার্ড মুভমেন্টের কারণে হচ্ছে কি ভার্টিক্যাল ডায়ামিটারটা বাড়লো, আর রিব গুলা হচ্ছে কি ইলিভেটেড হওয়ার কারণে উপরের দিকে ওঠার কারণে হচ্ছে কি এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে গেলো, এইভাবেই এক্সপানশন হয়। আর তার উল্টাটা যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি হয় কন্ট্রাক্টেড হয়। আচ্ছা, তাহলে এরপর আসি আমরা হচ্ছে কি মাসলস অফ ইন্সপিরেশন। ইন্সপিরেশনের সময় কি কি মাসল পার্টিসিপেট করে, নর্মাল কোয়েট ইন্সপিরেশন যেটা, নর্মাল কোয়েট ব্রিদিং এর ক্ষেত্রে কি হয়, নর্মাল কোয়েট ব্রিদিং ইজ অ্যাকমপ্লিশড অলমোস্ট এন্টায়ারলি বাই মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম। তাহলে হচ্ছে কি নর্মাল কোয়েট ব্রিদিংটা মূলত ডায়াফ্রামের মুভমেন্টের মাধ্যমে হয় মেইনলি, এটাই হচ্ছে কি 75% কন্ট্রিবিউট করে নর্মাল কোয়েট ব্রিদিং এর ক্ষেত্রে। আর এরপরে নর্মাল কোয়েট ব্রিদিং এ আরেকটা ইম্পর্টেন্ট মাসল আছে, সেটা হচ্ছে কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। তাহলে আমরা নর্মাল কোয়েট ব্রিদিং এ ইন্সপিরেশনের সময় কি কি মাসল ইনভলভ হয় সেটা বলবো, হচ্ছে কি দ্য ডায়াফ্রাম আর হচ্ছে কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলস। তাহলে এই যে ডায়াফ্রামটার কন্ট্রিবিউশন হচ্ছে কি 75%, আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যেটা সেটার কন্ট্রিবিউশন হচ্ছে কি 25%। তো এখন ডায়াফ্রামে যে নার্ভটা সাপ্লাই দেয় সেগুলো হচ্ছে কি ফ্রেনিক নার্ভ, সেটা আসলে হচ্ছে কি সার্ভাইকাল 3-4-5 লেভেল থেকে। এই জন্য এর উপরে যদি কোনো লিশন হয় তাহলে দেখা যায় হচ্ছে কি এই যে ডায়াফ্রাম গুলো ঠিক মতো কন্ট্রাক্ট হতে পারবে না, তখন ব্রিদিংটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে ওই যখন ফোর্সফুল ইন্সপিরেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল দিয়ে হয় না, সেই ক্ষেত্রে আরো কিছু মাসল ইনভলভ হয়। এরকম মাসল গুলো অ্যানাটমিতে অনেকগুলো আছে, ফিজিওলজিতে খুব বেশি নাই। এখানে গাইটনের যে কয়েকটা নাম বলা আছে সেটা হচ্ছে কি স্টার্নোক্লিডিওমাস্টয়েড মাসল, এন্টেরিয়র সেরাটি বা সেরাটাস এন্টেরিয়র যেটা সেটা, আরেকটা হচ্ছে কি এসকেলিনি মাসল। আচ্ছা, স্টার্নোক্লিডিওমাস্টয়েডটা কি করে, হুইচ লিফট দ্য স্টার্নাম আপওয়ার্ড, স্টার্নামটাকে উপরের দিকে তুলে দেয়। তাহলে রিবকেসটা উপরে উঠবে, উপরে উঠলে এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার যেটা সেটা ইনক্রিজ হবে, এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা তখন ইনক্রিজ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এন্টেরিয়র সেরাটি, সেরাটাস এন্টেরিয়র, হুইচ লিফট মেনি অফ দ্য রিবস,
অনেকগুলো রিবকে সে ইলিভেট করে সেরাটাস অ্যান্টেরিয়র মাসলটা। আর স্কেলেনি মাসলটা কি করে, হুইচ লিফট দ্য ফার্স্ট টু রিবস, প্রথম দুইটা রিবকে সে ইলিভেট করে উপরের দিকে তুলে। তাহলে আলটিমেটলি এগুলা কি করতেছে, মানে রিব গুলাকে উপরের দিকে তোলার মাধ্যমে, স্টারনাম অথবা রিব গুলাকে উপরের দিকে তোলার মাধ্যমে আলটিমেটলি এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারটা, চেস্টের এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারটা এবং সামান্য পরিমাণে ট্রান্সভার্স ডায়ামিটার এগুলা বাড়ায়। তবে এই তিনটা মাসেল হচ্ছে কি ফোর্সফুল ইন্সপিরেশনের সময় ইউজ হয়। নর্মাল কোয়েট ব্রিদিং এ আমরা শুধু দুটাই বলবো, একটা হচ্ছে কি ডায়াফ্রাম, দা ডায়াফ্রাম, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। এরপর হচ্ছে মাসলস অফ এক্সপিরেশন। মাসলস অফ এক্সপিরেশন আসলে নর্মাল কোয়েট ব্রিদিং যখন হয় তখন কিন্তু কোনো মাসল এক্সপিরেশনের সময় কোনো মাসল কন্ট্রাকশনের প্রয়োজন হয় না। ডিউরিং নর্মাল কোয়েট রেসপিরেশন এক্সপিরেশন ডাজ নট নিড এনি মাসল কন্ট্রাকশন। দ্য মাসলস দ্যাট পুল দ্য রিব কেস ডাউনওয়ার্ড ডিউরিং দ্য ফোর্সফুল এক্সপিরেশন আর মেইনলি দ্য ফলোইং। তাইলে কি করে, রিব কেস কে যেই মাসলগুলা ডাউনওয়ার্ড পুলিং করে নিচের দিকে পুল করে রাখে সেগুলাই হচ্ছে কি মাসল মানে ফোর্সফুল এক্সপিরেশনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এর মধ্যে একটা হচ্ছে কি অ্যাবডোমিনাল রেক্টি বা রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, যেটা তোমরা অ্যানাটমিতে পড়ছো, এটা কি বলে, হুইচ হ্যাভ দ্য পাওয়ারফুল ইফেক্ট অফ পুলিং ডাউনওয়ার্ড অন দ্য লোয়ার রিবস, মানে লোয়ার রিবের উপর ডাউনওয়ার্ড পুলিং এর একটা ইফেক্ট আছে এই রেক্টাস অ্যাবডোমিনাল অ্যাবডোমিনিস মাসল। অ্যাট দ্য সেম টাইম দ্যাট দে অ্যান্ড আদার অ্যাবডোমিনাল মাসলস অলসো কম্প্রেস দ্য অ্যাবডোমিনাল কন্টেন্টস আপওয়ার্ড এগেস্ট দ্য ডায়াফ্রাম। তাহলে কি করতেছে, এই যে রেক্টাস অ্যাবডোমিনাস মাসল গুলা একদিকে কি করতেছে, রিব গুলাকে ডাউনওয়ার্ড পুলিং করে রাখতেছে, টেনে রাখতেছে, ডাউনওয়ার্ড পুলিং করতেছে। আর একদিকে এই রেক্টাস অ্যাবডোমিনাস এবং আরো কিছু অ্যাবডোমিনাল মাসল মিলে কি করে কন্ট্রাকশন হয়ে কি অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলোকে কম্প্রেস করে। এগুলাকে যখন কম্প্রেস করে তখন কি হয়, ওই যে ডায়াফ্রামটাকে আপওয়ার্ড কি করে মানে পুশ করে, উপরের দিকে পুশ করে, তো সেই ক্ষেত্রে তখন এক্সপিরেশন হয়। আচ্ছা, একইভাবে রিবকে নিচের দিকে পুলিং করে রাখে ডাউনওয়ার্ড, সেটা আরেকটা মাসল হচ্ছে কি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। তাহলে এগুলো হচ্ছে কি ফোর্সফুল এক্সপিরেশনের ক্ষেত্রে। তাহলে আমরা মানে মাসলস অফ এক্সপিরেশনের সময় আমাদের প্রথমেই বলতে হবে যে মানে নর্মাল কোয়েট ব্রিদিং এর ক্ষেত্রে এক্সপিরেশনের সময় কোনো মাসলের পার্টিসিপেশন প্রয়োজন হয় না, কিন্তু যদি ফোর্সফুল এক্সপিরেশন হয় তাহলে সেই ক্ষেত্রে রেক্টাস অ্যাবডোমিনিস এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, এই মাসলগুলো এবং আরো কিছু অ্যাবডোমিনাল মাসল ফোর্সফুল এক্সপিরেশনে পার্টিসিপেট করে। আচ্ছা, এরপর হচ্ছে প্রেশারস রিলেটেড টু রেসপিরেশন। এই প্রশ্নগুলো রিটেলের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে এই তিনটা প্রেশার, ইন্ট্রাপ্লোরাল প্রেশার, অ্যালভিওলার প্রেশার, ট্রান্সপালমোনারি প্রেশার। তাহলে এই প্রেশারগুলো সম্পর্কে আমরা আলাপ করি। আচ্ছা, প্রথমে হচ্ছে ইন্ট্রাপ্লোরাল প্রেশার বা প্লোরাল প্রেশার। তাহলে এটা কি, ইট ইজ দ্য প্রেশার অফ দ্য ফ্লুইড ইন দ্য থিন স্পেস বিটুইন দ্য লাং প্লোরা অ্যান্ড চেস্ট ওয়াল প্লোরা। তাহলে লাং প্লোরা বলতে আমরা বলতেছি ভিসেরাল প্লোরা, আর চেস্ট ওয়াল প্লোরা বলতে বোঝাচ্ছে হচ্ছে কি প্যারেটাল প্লোরা। তাহলে ভিসেরাল প্লোরা এবং প্যারেটাল প্লোরার মাঝখানে যে ইন্ট্রাপ্লোরাল স্পেস আছে সেই স্পেসে 15-20 ml মতো ফ্লুইড থাকে, এই ফ্লুইডের যে প্রেশারটা সেটাই হচ্ছে কি মানে ইন্ট্রাপ্লোরাল প্রেশার। আচ্ছা, তো অনেকে এটা স্পেস এর প্রেশারও বলে, গ্যানং এ ওই ধরনেরই লেখা আছে, আর এটা আমি গাইটন থেকে নিলাম। আচ্ছা, দিস প্রেশার ইজ নর্মালি এ স্লাইট সাকশন হুইচ মিনস এ স্লাইটলি নেগেটিভ প্রেশার। অর্থাৎ এই যে ইন্ট্রাপ্লোরাল প্রেশারটা নর্মালি সাধারণত নেগেটিভ প্রেশার থাকে, এটা সবসময় নেগেটিভ প্রেশারই থাকে নর্মালি, এই জন্য এটা মানে স্লাইট সাকশন অবস্থায় থাকে, নর্মালি এ স্লাইট সাকশন, তাহলে এটা সবসময় নেগেটিভ প্রেশার থাকে। দ্য ইন্ট্রাপ্লোরাল প্রেশার এট দ্য বেস অফ দ্য লাংস ইজ নর্মালি অ্যাবাউট -2.5 mm মার্কারি রিলেটিভ টু অ্যাটমোসফিয়ারিক প্রেশার এট দ্য স্টার্ট অফ দ্য ইন্সপিরেশন। তাহলে এট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপিরেশন, ইন্সপিরেশনের শুরুতে হচ্ছে কি এই যে -2.5 mm মার্কারি, -2.5 mm মার্কারি, এটা গ্যানং এর মানে ভাষ্য। আর গাইটনারটা হচ্ছে কি দিছে যেটা সেটা হচ্ছে কি সেন্টিমিটার ওয়াটার দিয়ে, সেটা হচ্ছে কি -5 cm ওয়াটার। তো আমরা সাধারণত গ্যানং এরটাই বলতে পছন্দ করি, কারণ হচ্ছে মানে
অনেক কিছু ক্ষেত্রে এটা আমাদের জন্য একটু সুবিধাজনক, যেমন ফোর্সফুল ইন্সপিরেশনের যে ভ্যালুটা দেওয়া আছে -30, এটা মিলিমিটার দিয়ে দেওয়া আছে গেনং এ, তাহলে তখন ওটা যদি আমরা মিলিমিটার দিয়ে বলি তাহলে এগুলো আমাদের মিলিমিটার দিয়েই বলা উচিত। তো এই জন্য আমরা ওই মিলিমিটার মার্কারে যেটা সেটাই আমরা প্রেফার করি বলার ক্ষেত্রে। তাহলে এট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপিরেশন হচ্ছে -2.5 মিলিমিটার মার্কারি। এখন -2.5 মিলিমিটার মার্কারি মানে কিন্তু আসলে -2.5 মিলিমিটার মার্কারি না। এটাকে অনেক সময় ভাই বাবুটা জিজ্ঞেস করে -2.5 মিলিমিটার মার্কারি বলতে তুমি কি বুঝতেছো, সেটা হচ্ছে কিন্তু আসলে রিলেটিভ টু অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশারের রিলেশনে এটা -2.5। তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার কত, এটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। এখন 760 মিলিমিটার মার্কারির চেয়ে 2.5 মিলিমিটার মার্কারি কম, এই জন্য এটাকে বলতেছি হচ্ছে কি -2.5 মিলিমিটার মার্কারি। অর্থাৎ 760 মিলিমিটার মার্কারিকে আমরা জিরো ধরতেছি, 0 মিলিমিটার মার্কারি। তখন এর চেয়ে যদি মানে এর চেয়ে 2.5 মিলিমিটার কম মানে হচ্ছে কি -2.5 মিলিমিটার মার্কারি। তার মানে এট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপিরেশন ইন্টারপ্লোরাল প্রেশার যেটা থাকে সেটা হচ্ছে কি 757.5 মিলিমিটার মার্কারি। এটা মানে 760 চেয়ে 2.5 মিলিমিটার মার্কারি কম, মানে 757.5 মিলিমিটার মার্কারি। সেটাই এই জিনিসটা কিন্তু কনসেপশন ক্লিয়ার থাকতে হবে, এটা ভাই বাবুটা অনেক সময় জিজ্ঞেস করে, কিন্তু আসলে এটা -2.5 মিলিমিটার মার্কারি মানে কিন্তু আসলে -2.5 না, এটা হচ্ছে কি ওই 760 মিলিমিটার মার্কারি, যেটা অ্যাটমসফিয়ারিক প্রেশার দ্য সি লেভেল, সেটাকে জিরো ধরে ওইটার সাপেক্ষে ওইটার রিলেশনে যে এটা হচ্ছে কি -2.5 মিলিমিটার মার্কারি। তো এখন এট দ্য এন্ড অফ দ্য ইন্সপিরেশন, ইন্সপিরেশনের শেষের সময় কি হয়, ইট ডিক্রিজেস টু অ্যাবাউট -6 মিলিমিটার মার্কারি এট দ্য এন্ড অফ দ্য ইন্সপিরেশন। তাহলে এটা এট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপিরেশন ছিল হচ্ছে কি -2.5 মিলিমিটার মার্কারি, এট দ্য এন্ড অফ দ্য ইন্সপিরেশন হচ্ছে কি -6 মিলিমিটার মার্কারি, আর ডিউরিং ফোর্সফুল ইন্সপিরেশন এটা হচ্ছে কি -30 মিলিমিটার মার্কারি। ডিউরিং ফোর্সফুল ইন্সপিরেশন এটা হচ্ছে কি -30 মিলিমিটার মার্কারি। এখন আমাদের ছাত্ররা করে কি এরপরে আরেকটা কথা বলে, যখন বলে তখন এক্সামিনার বুঝে যায় হচ্ছে কি সে গাইড পড়ে আসছে, মেইন বই পড়ে নেই, সেটা হচ্ছে কি ডিউরিং ফোর্সফুল এক্সপিরেশন +10 না +20 মিলিমিটার মার্কারি বলে থাকে। ওই সেটা হচ্ছে কি আমাদের গাইড অন গ্যানং বা স্ট্যান্ডার্ড যে টেক্সট বুক গুলো আছে ওগুলাতে ওই ভ্যালুটা দেয়া নাই, তো সেই জন্য সেটা আমরা বলি না। এবং এটা মানে অনেক এক্সামিনার এগুলো বললে তখন জিজ্ঞেস করে তুমি কি গাইড করে আসছো কিনা, এই জন্য ওই সেটা তোমরা বলতে যাবে না ডিউরিং ফোর্সফুল এক্সপিরেশন কত হয় বা এটা পজিটিভ +10 বা +20 ওইসব বলার দরকার নেই, শুধু এই তিনটা ভ্যালুই বলবা ইন্টারপ্লোরাল প্রেশারের ক্ষেত্রে। At the beginning of the inspiration, -2.5 মিলিমিটার mercury. At the end of the inspiration, -6 মিলিমিটার mercury. আর হচ্ছে ডিউরিং ফোর্সফুল ইন্সপিরেশন হচ্ছে কি -30 মিলিমিটার mercury. আচ্ছা এরপরে কিন্তু একটা প্রশ্ন ভাইভাতে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে হোয়াই ইন্টারপ্লোরাল প্রেশার ইজ নেগেটিভ, কেন এটা নেগেটিভ। তাহলে কজেস অফ নেগেটিভিটি অফ ইন্টারপ্লোরাল প্রেশার আর এক হচ্ছে কন্টিনিউয়াস সাকশন অফ ফ্লুইড বাই লিম্ফেটিক্স লিম্ফেটিক চ্যানেলস। তাহলে লিম্ফেটিক চ্যানেলগুলো দিয়ে কন্টিনিউয়াসলি ফ্লুইডগুলো সাকশন হইতেই থাকে, সবসময় সাকশন হইতে থাকে, এক্সট্রা ফ্লুইড যেগুলো সেগুলো সাকশন হইতেই থাকে। তাহলে এটা সবার আগে বলতে হবে, গাইটনে এটা সরাসরি উল্লেখ আছে, কন্টিনিউয়াস সাকশন অফ ফ্লুইড বাই লিম্ফেটিক চ্যানেলস। তো আরেকটা ইনফরমেশন গ্যানংয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে কি লাংসে কিন্তু লিম্ফেটিক চ্যানেলের মানে ইয়েটা পরিমাণটা খুব বেশি, লিম্ফেটিক চ্যানেল অনেক বেশি অ্যাবান্ডেন্ট সবচেয়ে বেশি ওখানে। তো এই জন্য মানে এক্ষেত্রে লিম্ফেটিক চ্যানেলগুলোর ভূমিকা বেশ ইম্পর্টেন্ট। তো এখানে কি হয় তাহলে ইন্টারপ্লোরাল প্রেশারটা যে নেগেটিভ হচ্ছে এটার একটা অন্যতম কারণ হচ্ছে কি কন্টিনিউয়াস সাকশন অফ ফ্লুইড বাই লিম্ফেটিক চ্যানেলস। আচ্ছা এরপরে দুই নম্বরে আমরা বলতে পারি হচ্ছে কি ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাংস, মানে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাংসের কারণে কি হয় লাংস মানে ইনওয়ার্ড একটা মানে প্রেশার, মানে লাংসটা কি হয় কন্ট্রাক্টেড হওয়ার চেষ্টা করে, ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাংস। এখন ওই এটা লাং এরপরে হচ্ছে কি টেন্ডেন্সি অফ দ্য চেস্ট ওয়াল টু এক্সপান্ড, চেস্ট ওয়ালটা কি করে এক্সপান্ড হওয়ার চেষ্টা করে। তাহলে এই যে লাংসটা কি করে ইনওয়ার্ড মানে একটা পুলিং এর চেষ্টা করে আর চেস্ট ওয়ালটা একটা আউটওয়ার্ড পুলিং এর চেষ্টা করে, দুইটা দুদিকে মানে এটা ফোর্সটা, এটা হচ্ছে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাং এর ফোর্সটা হচ্ছে ইনওয়ার্ড, আবার মানে চেস্ট ওয়ালের যে টেন্ডেন্সি টু এক্সপান্ড এটার ফোর্সটা হচ্ছে আউটওয়ার্ড। তাহলে দুইটা যেহেতু দুদিকে ইয়ে করতেছে মানে দুইদিকে ফোর্স প্রয়োগ করতেছে, সেজন্য মাঝখানে যেটা স্পেসটা এই স্পেসটাতে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, সেটা একটা কারণ। তো টেন্ডেন্সি অফ দ্য চেস্ট ওয়াল টু এক্সপান্ড এটার একটা প্রমাণ হচ্ছে কি যখন এমফাইসিমা হয়, এমফাইসিমা হলে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাংসটা
মানে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, ইলাস্টিক রিওয়াল টেন্ডেন্সিটা কমে যায়, যেহেতু সেখানে ইলাস্টিসিটি লস হয়, ইলাস্টিক ফাইবারগুলো অনেকগুলো লস হয় এমফাইসিমার ক্ষেত্রে। তখন এই যে লাংসে যখন ইলাস্টিক রিকল টেন্ডেন্সিটা বা ইনওয়ার্ড ফোর্স যে যখন থাকে না, তখন দেখা যায় হচ্ছে কি, এই যে ইনওয়ার্ড ফোর্সটা না থাকার কারণে তখন এই যে আউটওয়ার্ড যে ফোর্সটা, টেন্ডেন্সি অফ দ্য চেস্ট ওয়াল টু এক্সপান্ড, সেটা প্রিডোমিনেটেড হয়, সেটা ডোমিনেটেড হয়। তখন কি হয়, লাংসটা এক্সপান্ড করে, অ্যান্টারোপোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যায়, তখন আমরা বলি হচ্ছে কি ব্যারেল শেপ চেস্ট। এটা অনেক সময় এই যে সিওপিডি, এমফাইসিমা, বিশেষ করে এমফাইসিমাতে ব্যারেল শেপ চেস্ট হয়, এমফাইসিমাতে, যেহেতু তখন লাংসের ইলাস্টিক রিকল টেন্ডেন্সি যেটা সেটা লস হয়, হওয়ার কারণে ইনওয়ার্ড যে কোলাপসিং টেন্ডেন্সি সেটা লস হওয়ার কারণে তখন এটা ওই ইয়ে হয়, এক্সপান্ড হয়ে যায়, চেস্ট ওয়ালটা এক্সপান্ড হয়, অ্যান্টারোপোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যায়। তাহলে এই তিনটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে প্রথম দুইটা পয়েন্ট একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসি হচ্ছে কি অ্যালভিওলার প্রেশার। এটা কি, ইট ইজ দ্য এয়ার প্রেশার ইনসাইড দ্য লাং অ্যালভিওলি। তাহলে লাং অ্যালভিওলির মধ্যে যে এয়ার প্রেশার থাকে, বাতাসের যে প্রেশারটা থাকে, সেটা হচ্ছে কি অ্যালভিওলার প্রেশার। হোয়েন দ্য গ্লোটিস ইজ ওপেন অ্যান্ড নো এয়ার ইজ ফ্লোয়িং ইন টু অর আউট অফ দ্য লাংস, দ্য প্রেশার ইজ ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার হুইচ ইজ কনসিডার টু বি জিরো রেফারেন্স প্রেশার, দ্যাট ইজ জিরো মিলিমিটার মার্কারি প্রেশার। তাহলে এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে কি, যখন গ্লোটিসটা ওপেন থাকে এবং বাতাস যখন ভিতরে ঢুকে না বাইরেও যায় না, যখন লাংসটা রেস্টিং অবস্থায় থাকে, তখন লাংসের অ্যালভিওলার যে প্রেশারটা, অ্যালভিওলার প্রেশারটা হচ্ছে কি অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান থাকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি জিরো প্রেশার। অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে আমরা জিরো প্রেশার হিসেবে, জিরো মিলিমিটার মার্কারি প্রেশার হিসেবে মানে স্ট্যান্ডার্ড একটা রেফারেন্স ধরে নিচ্ছি। তাহলে তখন হবে কি রেস্টিং অবস্থায় লাংসের অ্যালভিওলার প্রেশার হচ্ছে কি জিরো মিলিমিটার মার্কারি। মানে যদি এটা নেগেটিভ হয় তাহলে সে বাতাস টানবে, নেগেটিভ হলে তখন বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকে যাবে, আর যখন পজিটিভ হবে তখন লাংস থেকে বাতাস বের হয়ে ইয়েতে চলে যাবে, অ্যাটমসফিয়ারে চলে যাবে। তাহলে কি হচ্ছে, ডিউরিং ইন্সপিরেশন ইট ইস -1 মিলিমিটার মার্কারি, এটা যখনই নেগেটিভ হবে তখন বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকবে, কারণ হচ্ছে কি যে কোনো জিনিসই বেশি প্রেশার থেকে কম প্রেশারে চলে আসে। যখন এটা -1 মিলিমিটার মার্কারি হয়ে যাচ্ছে লাংসের অ্যালভিওলার প্রেশার, তখনই কিন্তু অ্যাটমসফিয়ার থেকে ইয়ে চলে আসবে, বাতাস লাংসের মধ্যে চলে আসবে। আবার যখন দেখা যাচ্ছে ডিউরিং এক্সপিরেশন ইট ইস +1 মিলিমিটার মার্কারি, যখন এটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের চেয়ে লাংসের অ্যালভিওলার প্রেশার বেশি হয়ে যাচ্ছে, তখন বেশি থেকে তখন আবার কমের দিকে চলে যাবে, তখন কি হবে বাতাসটা লাংস থেকে বের হয়ে বায়ুমণ্ডলে চলে যাবে। তাহলে এখানে আমাদের অ্যালভিওলার প্রেশারটা মনে রাখতে হবে, ডিউরিং ইন্সপিরেশন হচ্ছে -1 মিলিমিটার মার্কারি, আর ডিউরিং এক্সপিরেশন হচ্ছে কি +1 মিলিমিটার মার্কারি। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার। ট্রান্সপালমোনারি প্রেশারটা কি, ইট ইস দ্য ডিফারেন্স বিটুইন অ্যালভিওলার অ্যান্ড ইন্ট্রাপ্লোরাল প্রেশার। তাহলে এটা হচ্ছে দুইটা প্রেশারের ডিফারেন্স, একটা হচ্ছে কি অ্যালভিওলার প্রেশার আর একটা হচ্ছে ইন্ট্রাপ্লোরাল প্রেশার। এই দুইটা সম্পর্কে আমরা আগে জেনেছি, এই দুইটা ডিফারেন্সটা হচ্ছে কি ট্রান্সপালমোনারি প্রেশার। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে কমপ্লায়েন্স অফ দ্য লাংস। লাংসের কমপ্লায়েন্স বলতে আমরা কি বুঝি, লাংসের কমপ্লায়েন্স বলতে আসলে বোঝা হচ্ছে কি এবিলিটি টু এক্সপান্ড বা এক্সপান্সিবিলিটি, মানে কত সহজে লাংসটা এক্সপান্ড হইতে পারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কমপ্লায়েন্স অফ দ্য লাংস। তাহলে দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য লাংস উইল এক্সপান্ড ফর ইচ ইউনিট ইনক্রিজ ইন ট্রান্সপালমোনারি প্রেশার ইজ কল্ড দ্য লাং কমপ্লায়েন্স। দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য লাংস উইল এক্সপান্ড ফর ইচ ইউনিট ইনক্রিজ ইন ট্রান্সপালমোনারি প্রেশার ইজ কল্ড দ্য লাং কমপ্লায়েন্স। তাহলে হচ্ছে কি প্রতি ইউনিট ট্রান্সপালমোনারি প্রেশার ইনক্রিজের জন্য লাংসটা কতটুকু এক্সপান্ড হইতে পারে, সেটাই হচ্ছে কি কমপ্লায়েন্স, সোজা কথা এক্সপান্সিবিলিটি বা এবিলিটি টু এক্সপান্ড। যত বেশি এক্সপান্ড হবে কমপ্লায়েন্স তত বেশি, যত কম এক্সপান্ড হবে কমপ্লায়েন্স তত কম। মানে কিছু কিছু কন্ডিশন থাকে যেগুলোতে দেখা যাচ্ছে মানে কমপ্লায়েন্স কম থাকে, যেমন পালমোনারি ইডিমা যদি হয় অথবা পালমোনারি ফাইব্রোসিস যদি হয়, দেখা যাবে যে ট্রান্সপালমোনারি প্রেশার যতটুকু বাড়ছে, বাড়ার কারণে একটা স্বাভাবিক মানুষের লাংস যতটুকু এক্সপান্ড করতে পারে তাদের ক্ষেত্রে ততটুকু এক্সপান্ড করতে পারবে না, তখন সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি কমপ্লায়েন্স অফ দ্য লাংস কমে গেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে লাংসের কমপ্লায়েন্স বেড়েও যায়, এমফাইসিম হতে পারে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে কি প্রতি ইউনিট ট্রান্সপালমোনারি প্রেশার ইনক্রিজের জন্য তখন স্বাভাবিক হচ্ছে বেশি এক্সপান্ড করবে লাংসটা। দ্য টোটাল কমপ্লায়েন্স অফ বোথ লাংস টুগেদার ইন দ্য নর্মাল অ্যাডাল্ট অ্যাভারেজেস অ্যাবাউট 200 ml অফ এয়ার পার সেন্টিমিটার ওয়াটার ট্রান্সপালমোনারি প্রেশার। তাইলে
কি হয়, প্রতি সেন্টিমিটার ওয়াটার ট্রান্সপালমোনারি প্রেশার ইনক্রিজের জন্য 200 ml বাতাস লাংসের ভিতরে ঢুকবে, বা অথবা 200 ml ভলিউম বাড়বে, লাংসের 200 ml ভলিউম বাড়বে, বা মানে তখন কি হবে আলটিমেটলি, তখন হচ্ছে 200 ml বাতাস ঢুকবে। আচ্ছা আচ্ছা, এই যে ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের এই যে ছবিটা, এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। এটা গ্যানোমেও আছে, গাইটোমেও আছে, যে কোনো একটা দিলেই হবে। তবে মানে তোমরা ডেসক্রিপশনটা যে বই থেকে দেবে, ছবিটাও সেই বই থেকে আঁকবে। আচ্ছা, কারণ এখানে হচ্ছে কি মিলিমিটার মার্কার দিতে দিছি, গ্যানং থেকে যদি আমরা বলি তাহলে মিলিমিটার মার্কার দিতে বলতে হবে, ছবিটাও মিলিমিটার মার্কার দিতে দেবে। আর যদি ডেসক্রিপশনে লেখা থাকো যে সেন্টিমিটার ওয়াটার, যেটা গাইটনে লেখা আছে যে এট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপিরেশন -5 cm ওয়াটার, এট দ্য এন্ড অফ দ্য ইন্সপিরেশন -7.5 cm ওয়াটার, তাহলে সেই ক্ষেত্রে তখন গাইটনের ছবিটাই দেবে। আচ্ছা, তাহলে এখন প্রথমেই হচ্ছে কি প্রেশার ইন দ্য অ্যালভিওলি, উপরে হচ্ছে এটা হচ্ছে ইন্সপিরেশন। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে এটা হচ্ছে কি ইন্সপিরেশন, আর এটা হচ্ছে কি এক্সপিরেশন। তাহলে ইন্সপিরেশন এক্সপিরেশন, ইন্সপিরেশন আর এক্সপিরেশনের সময়, এই যে ইন্সপিরেশনের সময় কি হয়, প্রেশার ইন দ্য অ্যালভিওলি, প্রেশার ইন দ্য অ্যালভিওলি, অ্যালভিওলির মধ্যে যে প্রেশার, প্রেশার ইন দ্য অ্যালভিওলি। দেখো এটা রেস্টিং অবস্থায় এটা জিরোর জিরোর মধ্যে, জিরোর দিকে থাকে, রেস্টিং অবস্থায় এটা জিরো লেভেলে ছিল। এই যে এখানে জিরো লেখা আছে, জিরো আছে, রেস্টিং অবস্থায় এটা হচ্ছে জিরো, রেস্টিং অবস্থায় জিরো লেভেলে থাকে। যখন একটা ইন্সপিরেশন শুরু হয় তখন হচ্ছে কি এটা যে -1 mm মার্কারি দিকে চলে আসে, -1 mm মার্কারি, -1 mm মার্কারি, যখন একটা ইন্সপিরেশন -1 mm মার্কারি বা তার কাছাকাছি এরকম, বা এরকম বা তার চেয়ে একটু বেশি নেগেটিভ এদের, তাহলে ইন্সপিরেশনের সময়, বিশেষ করে মিড ইন্সপিরেশনের সময় এটা সবচেয়ে বেশি নেগেটিভ হয় অ্যালভিওলার প্রেশারটা, সেটা হচ্ছে -1 mm মার্কারি। এরপরে আবার আস্তে আস্তে এটা কমে, এটা জিরোতে চলে আসে তখন রেস্টিং অবস্থায়। আবার যখন এক্সপিরেশন শুরু হয়, এক্সপিরেশন যখন শুরু হয় তখন এটা মিড এক্সপিরেশনের সময় দেখো এটা +1 mm মার্কারি হয়ে গেছে এখানে, পরে আস্তে আস্তে আবার এটা রেস্টিং অবস্থায় জিরোতে চলে আসে। এটা এইভাবে আমাদের ছবিটা আঁকার প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা, ইন্ট্রাপ্লুরাল প্রেশার, ইন্ট্রাপ্লুরাল প্রেশার, ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা কি হয়, আমরা বলছি এট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপিরেশন -2.5, এই যে দেখো এখানে টু আছে, -2, এটা -2, এটা জিরো ছিল, জিরোর উপরগুলো প্লাস, এতে নিচেরগুলো সব মাইনাস, তাহলে এখানে -1, -2, -3, -3, তাহলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে কি এই যে -2.5, এটা এদিকে হচ্ছে কি এই যে -2.5 এদিকে, তাহলে -2.5 হচ্ছে কি এট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপিরেশন। তারপর এটা পরে কমতে থাকে, এট দ্য এন্ড অফ দ্য ইন্সপিরেশনে এসে, এন্ডের দিকে এসে হয় হচ্ছে কি এটা -6 mm মার্কারি, -6 mm মার্কারি হয়, তাহলে এখানে এটা চলছে। পরে আবার যখন এটা এক্সপিরেশন হয়, পরে আস্তে আস্তে আবার এটা নেগেটিভিটি কমতে থাকে, এটা এটা পরে -2.5 mm মার্কারিতে চলে আসে। আর যখন এই যে ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা যখন এটা নেগেটিভিটি বেড়ে যায়, এবং একইভাবে অ্যালভিওলার প্রেশারটাও যখন নেগেটিভ হয়, তখন আলটিমেটলি কি হয় বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকে, আলটিমেটলি তখন যখন ইন্সপিরেশন হয় দেখা যায় যে এখানে এটা এয়ারের যে ভলিউম, এয়ারের ভলিউমটা তখন বাড়া শুরু করছে, এটা হচ্ছে 0.4 liter মানে 400 ml, আর এটা হচ্ছে 0.6 liter মানে 600 ml, তাহলে এই দুটার মাঝামাঝি হচ্ছে কি 500 ml, তাহলে দেখা যাচ্ছে তখন ইন্সপিরেশন যখন শেষ হচ্ছে, ইন্সপিরেশনের শেষের দিকে এসে এটা 500 ml, এই যে 500 ml বাতাস এখানে লাংস এর মধ্যে ঢুকতেছে, তাহলে এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে কি মেকানিজম অফ রেসপিরেশন, মেকানিজম অফ রেসপিরেশন যেটা, সেটা হচ্ছে আমরা ফ্লোচার্ট দিয়ে ইন্সপিরেশনটা দেখাই, আর এক্সপিরেশন সম্পর্কে অল্প কিছু বললেই হয়। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে কি মেকানিজম অফ ইন্সপিরেশন, ইন্সপিরেশন কিভাবে হয়, এটা কিন্তু তোমাদের প্রায় স্টুডেন্টে কিছু জিনিস ভুল করে, সেটা আমি একটু পরে বলবো, সেটা মানে বিশাল সংখ্যায় ভুল করে, যে মনে হয় গাইডগুলোতে মনে হয় এরকম ভুল আছে, এটার জন্য এটা সমস্যাটা হয়। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি সিগনাল ফ্রম রেসপিরেটরি সেন্টার, রেসপিরেটরি সেন্টার থেকে সিগনাল আসে, রেসপিরেটরি সেন্টারটা আসলে হচ্ছে কি মানে এর মধ্যে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন যেগুলো আছে সেগুলো হচ্ছে গাইটনের ভাষ্য মতে সেটা হচ্ছে সেগুলো পেসমেকার হিসেবে কাজ করতেছে, সেটা সিগনাল পাঠায় একটা নির্দিষ্ট সময় পর পর, 2 সেকেন্ডের জন্য সিগনাল পাঠাচ্ছে, পর আবার 3 সেকেন্ডে এটা সিগনালটা উইথড্র হয়ে যাচ্ছে। তো এই যে সিগনাল পাঠাচ্ছে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ,
তবে গেনংয়ের কথা অনুযায়ী হচ্ছে কি রেসপিরেটরি পেসমেকার যেটা সেটাকে তারা আলাদা একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে প্রিবোর্ড জিঞ্জার কমপ্লেক্স। তো যেটাই হোক, তো রেসপিরেটরি সেন্টার থেকে সিগনাল আসতেছে, সিগনালটা যাচ্ছে মানে কি কি নার্ভে, একটা হচ্ছে কি স্টিমুলেশন অফ ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক নার্ভকে স্টিমুলেট করবে, এরপরে হচ্ছে কি অন্যদিকে স্টিমুলেশন অফ ইন্টারকোস্টাল নার্ভ, তাহলে এই দুদিকের নার্ভ গুলাকেই মানে ইয়ে করবে, স্টিমুলেশন দেবে। যখন স্টিমুলেশন অফ ফ্রেনিক নার্ভ হয় তখন কি হয়, আলটিমেটলি কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম, ডায়াফ্রামটা কন্ট্রাক্ট হবে। ফ্রেনিক নার্ভে নার্ভ যেহেতু ডায়াফ্রামকে সাপ্লাই দেয়, ফ্রেনিক নার্ভ যদি স্টিমুলেটেড হয় তাহলে ডায়াফ্রামটা কন্ট্রাক্টেড হবে। ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট হয় কি হবে, আলটিমেটলি ইনক্রিজ ভার্টিক্যাল ডায়ামিটার অফ চেস্ট ক্যাভিটি, চেস্ট ক্যাভিটির যে ভার্টিক্যাল ডায়ামিটার যেটা সেটা ইনক্রিজ করবে। চেস্ট ক্যাভিটির ভার্টিক্যাল ডায়ামিটার যদি ইনক্রিজ করে তাহলে আলটিমেটলি হবে ইনক্রিজ ইন্ট্রাথোরাসিক ভলিউম, ইন্ট্রাথোরাসিক ভলিউম বা চেস্ট ক্যাভিটিটা বড় হয়ে যায়, ওটা ইনক্রিজ ইন্ট্রাথোরাসিক ভলিউম। ঠিক একইভাবে স্টিমুলেশন অফ ইন্টারকোস্টাল নার্ভ, যেমন রেসপিরেটরি সেন্টার থেকে সিগনাল আসতেছে, এটা হচ্ছে স্টিমুলেশন অফ ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভে যখন স্টিমুলেশন আসে তখন কি হয়, কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলস, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল গুলো কন্ট্রাকশন হয়। এটা যখন কন্ট্রাকশন হয় তখন কি করে, তারা রিব কেজ কে একটু উপরের দিকে পুল করে নিয়ে আসে, উপরের দিকে মানে পুলিং একটা ইফেক্ট আছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের। তাহলে উপরের দিকে যখন রিব কেজটা উঠে যায় তখন কি হয়, এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়ে, ইনক্রিজ এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার অফ দ্য চেস্ট ক্যাভিটি, আলটিমেটলি কি হচ্ছে ইনক্রিজ ইন্ট্রাথোরাসিক ভলিউম, ইন্ট্রাথোরাসিক ভলিউম যেটা সেটা ইনক্রিজ হচ্ছে। এটা যখন ইনক্রিজ হয়, ইন্ট্রাথোরাসিক ভলিউমটা যখন ইনক্রিজ করে তাহলে চেস্ট ওয়ালটা এক্সপ্যান্ড যাচ্ছে, কিন্তু লাংসে তো আবার ইলাস্টিক রিকোলটেন্সের জন্য তার একটা ইনওয়ার্ড একটা ফোর্স আছে, আর যেহেতু এটা হচ্ছে কি মানে ইয়ের জন্য, ইয়েটা যদি এক্সপ্যান্ড হয়ে গেছে ইন্ট্রাথোরাসিক যে ক্যাভিটি বা চেস্ট ক্যাভিটি যেটা, সেটা যদি এক্সপ্যান্ড হয়ে গেছে তখন এটা হচ্ছে কি একটা আউটওয়ার্ড ফোর্স, দুইটা দুইদিকে ফোর্স কাজ করার কারণে কি হয়, ইন্ট্রাপ্লুরাল প্রেশার বিকামস মোর নেগেটিভ, মোর নেগেটিভ কত হয়, ফ্রম -2.5 টু -6 মিলিমিটার মার্কারি। তার মানে এটা শুরুতে ছিল হচ্ছে -2.5 মিলিমিটার মার্কারি, শুরুতে ছিল যখন এট দ্য বিগিনিং অফ দ্য ইন্সপিরেশন ছিল -2.5 মিলিমিটার মার্কারি। যখন একদিকে ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট করার কারণে কি হলো, চেস্ট ক্যাভিটির ভার্টিক্যাল ডায়ামিটার বেড়ে গেলো, আর এদিকে এক্সটার্নাল ইন্টারন্যাশনাল মাসল গুলো কন্ট্রাক্ট করার কারণে এন্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার এবং কিছু পরিমাণে ট্রান্সফার ডায়ামিটার বেড়ে গেলো, আলটিমেটলি চেস্ট ক্যাভিটিটা বড় হয়ে গেলো। বড় হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি কি হয়, মানে লাংসের উপর একটা সাকশন এফেক্ট হয়, সেটা বলতেছি আমরা নেগেটিভ প্রেশার, সেটা নেগেটিভিটিটা ইনক্রিজ করে, সেটা প্রথমে ছিল হচ্ছে -2.5 মিলিমিটার, আর এট দ্য এন্ড অফ দ্য ইন্সপিরেশন এসে হয়ে যাচ্ছে হচ্ছে কি -6 মিলিমিটার মার্কারি, -6 মিলিমিটার মার্কারি। তাহলে আমরা বলবো যে ইন্ট্রাপ্লুরাল প্রেশার বিকামস মোর নেগেটিভ, মানে কত থেকে কত, এটা শুরুতে ছিল -2.5 মিলিমিটার মার্কারি, সেখান থেকে হয়ে যায় হচ্ছে কি -6 মিলিমিটার মার্কারি। তো যখন এটা প্রেশারটা নেগেটিভ হয়ে যায় তখন কি হয়, প্রেশারটা যেহেতু নেগেটিভ হয়, নেগেটিভ হওয়ার কারণে লাংসের উপর একটা সাকশন এফেক্ট হবে, পুলিং এফেক্ট হবে, পুল করবে, তাহলে তখন কি হবে, লাংস আর পুলড ইনটু মোর এক্সপ্যান্ডেড পজিশন। তখন কি হবে, ওই এটা যেহেতু নেগেটিভ প্রেশার, প্রেশারটা যখন যেহেতু মানে অনেক বেশি নেগেটিভ হয়েছে, সেটা লাংকে লাংসকে পুল করবে, পুল করে বাইরের দিকে এক্সপ্যান্ড করে ফেলবে, এক্সপ্যান্ড করবে, লাংসটা এক্সপ্যান্ড হবে, লাংস আর পুলড ইনটু মোর এক্সপ্যান্ডেড পজিশন। যখন লাংসটা মোর এক্সপ্যান্ডেড পজিশনে হয় চলে আসে তখন আলটিমেটলি কি হবে, তখন লাং এর ভিতরে যে অ্যালভিউলার প্রেশারটা আছে সেটা নেগেটিভ হয়ে যাবে, অ্যালভিউলার প্রেশার বিকামস -1 মিলিমিটার মার্কারি ফ্রম 0 মিলিমিটার মার্কারি। তাহলে এটা রেস্টিং অবস্থায় 0 মিলিমিটার মার্কারি ছিল, তো যখন এটা লাংসটা এক্সপ্যান্ডেড হয়ে গেছে তাহলে তখন অ্যালভিউলার প্রেশারটা তখন কি হবে, এটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে -1 মিলিমিটার মার্কারি হবে। যখন এটা -1 হয়ে যাবে, বাইরের অ্যাটমসফিয়ার প্রেশারের রিলেশনে নেগেটিভ হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, তখন বাইরে থেকে বাতাস লাংসের ভিতরে ঢুকে যাবে, সেটা হচ্ছে এয়ার ফ্লোস ইনটু দ্য লাং, লাংয়ের ভিতরে এয়ার ফ্লো হবে, তখন এটা হচ্ছে কি ইন্সপিরেশন অকার, তখন ইন্সপিরেশন অকার হয়, ইন্সপিরেশন হয়। এখন হচ্ছে কি আমাদের ছাত্রছাত্রীরা যেই ভুলটা করে সেটা হচ্ছে কি, এই যে এখানে সিগনাল ফ্রম রেসপিরেটরি সেন্টার, এখানে সেটা ঠিক আছে, এরপরে স্টিমুলেশন অফ ফ্রেনিক নার্ভ, কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম, ইনক্রিজ ভার্টিক্যাল ডায়ামিটার অফ দ্য চেস্ট ক্যাভিটি, এরপরে তারা লেখে থাকি হচ্ছে কি এটার জন্য হচ্ছে কি ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা নেগেটিভ হয়, মোর নেগেটিভ হয় -2.5 থেকে -6 মিলিমিটার মার্কারি, আর এদিকে লেগে হচ্ছে কি এই যে স্টিমুলেশন অফ ইন্টারকোস্টাল নার্ভ, সেখান থেকে হচ্ছে কি কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, সেখান থেকে হচ্ছে কি ইনক্রিজ এন্টারপোস্টেরিয়র এন্ড ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য চেস্ট ক্যাভিটি। এরপরে তারা যে ভুলটা করে সেখানে হচ্ছে কি ওটার জন্য
প্রেশার নেগেটিভ হয়ে হচ্ছে কি এলভুলার প্রেশারটা -1 মিলিমিটার মার্কারি, এই জিনিসটা কিন্তু ভুল, এভাবে ভুল করা যাবে না। এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে কি ওইটা আলাদা আলাদা ভাবে ওইভাবে হয় না, যে ডায়াফ্রামের জন্য ইন্টারপ্লোরাল প্রেশারটা কমবে আর হচ্ছে ইন্টারকোস্টাল মাসলের জন্য এলভুলার প্রেশারটা কমবে, এরকম না। এটা হচ্ছে কি এইভাবে এখন যেটা দেখলাম সেভাবেই, সেটা হচ্ছে দুইটার কারণেই কিন্তু প্রথমে ইন্ট্রাথোরাসিক ভলিউম যেটা সেটা বাড়তেছে, মানে ডায়াফ্রামের কন্ট্রাকশন এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের কন্ট্রাকশন দুইটার কারণে, একদিকে ডায়াফ্রাম কন্ট্রাকশন কারণে ভার্টিক্যাল ডায়ামিটার বাড়তেছে চেস্ট ক্যাভিটির, আরেকদিকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের কন্ট্রাকশনের জন্য অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার এবং স্লাইটলি ট্রান্সভার্স ডায়ামিটার বেড়ে যাচ্ছে আলটিমেটলি। তাহলে কি হচ্ছে সব দিক দিয়ে মিলে ইনক্রিজ ইন্ট্রাথোরাসিক ভলিউম। এরপরে প্রথমে কিন্তু বাড়তেছে হচ্ছে কি ইন্ট্রাপ্লোরাল প্রেশারটা, ইন্টারপ্লোরাল প্রেশার যদি বাড়ে তখন সরি ইন্টারপ্লোরাল প্রেশার মুন নেগেটিভ হয়, ইন্টারপ্লোরাল প্রেশারটা মুন নেগেটিভ হয়, এটা যখন মুন নেগেটিভ হবে তখন প্রেশারটা কি করবে লাংসকে পুল করবে, পুল করবে মানে তখন লাংস আর পুলড ইনটু মোর এক্সপ্যান্ডেড পজিশন, এবং লাংসকে যখন পুল করবে তখন বাইরের দিকে টানবে তখন হচ্ছে কি তখন মোর এক্সপ্যান্ডেড হবে, যখন মোর এক্সপ্যান্ডেড হবে তখনই কিন্তু এলভুলার প্রেশারটা হচ্ছে কি নেগেটিভ হয় -1 মিলিমিটার মার্কারি হবে। যখন এলভিলার প্রেশারটা যখন -1 মিলিমিটার মার্কারি হবে তখনই কিন্তু এলভিলুইতে বাতাসটা আসে, আসে কোথায় এলভিউলাসে, তাই না, তখনই এলভিউলাসে এই বাতাসটা চলে আসবে, এয়ার ফ্লোস ইন্টু লাংস, লাংস এর এলভিউলতে এয়ারটা চলে আসবে, তখন আলটিমেটলি ইনস্পিরেশনটা হবে। তো আশা করি তোমরা এই ভুলটা করবো না, এটা ঠিক মতো লেখার চেষ্টা করবে। তো আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে, এটা বলে আমরা শেষ করবো মেকানিজম অফ এক্সপিরেশন। এক্সপিরেশনের মেকানিজম আসলে খুব বেশি কিছু না, এটা আমরা আগেই বলছি ইট ইজ এ প্যাসিভ প্রসেস, দেয়ার ইজ নো মাসল কন্ট্রাকশন ইন এক্সপিরেশন, the diaphragm and external intercostal muscles are now relaxed. তাহলে এখানে কিন্তু কোনো মাসলে কন্ট্রাকশন হচ্ছে না, এই সময় হচ্ছে কি ডায়াফ্রামও রিল্যাক্স হয়ে যাচ্ছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যেটা সেটাও রিল্যাক্স হয়ে গেছে, সো নো আউটওয়ার্ড পুলিং ইফেক্ট অন লাংস। তাহলে এগুলার কারণে যে আউটওয়ার্ড একটা পুলিং ইফেক্ট হয়েছিল লাং এর উপর, সেই পুলিং ইফেক্টটা আউটওয়ার্ড পুলিং ইফেক্টটা আর থাকবে না, তখন কি হবে লাংস রিটার্ন টু ইটস প্রিভিয়াস সাইজ, তখন লাংস তার আগের সাইজে, আগের যে সাইজটা ছিল সেই সাইজে ফিরে আসবে। কেন ফিরে আসবে, ডিউ টু এক নম্বর হচ্ছে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাংস, লাংসের ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির কারণে, এটা যে বেলুন যেমনি যেভাবে আমরা ফুলানোর পরে আমরা যখন ফু দেওয়া বন্ধ করে দিই মানে তখন অটোমেটিক বেলুন থেকে বাতাস বের হয়ে যায়, ঠিক সেভাবে এটা কি হয় ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাংসের মাধ্যমে লাংসটা প্রিভিয়াস সাইজে ফিরে আসে। আর আরেকটা হচ্ছে কি সারফেস টেনশন অফ দ্য ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিওলি, এলভিওলিতে যে ফ্লুইডগুলো থাকে তাদের মধ্যে একটা সারফেস টেনশন থাকে, সারফেস টেনশন কারণে ফ্লুইডগুলো মানে একত্রিত হওয়ার চেষ্টা করে, যার কারণে কি করে এলভিওলিগুলোকে ছোট করে ফেলার চেষ্টা করে। তো এলভিওলিগুলো যদি ছোট হয়ে যায়, লক্ষ লক্ষ এলভিওলি ছোট হয়ে গেলে আলটিমেটলি লাংসটাও কিছুটা ছোট হবে, প্রিভিয়াস সাইজে চলে আসবে। তাহলে যখন এই যে লাংসটা প্রিভিয়াস মানে সাইজে রিটার্ন করলো তখন কি হবে, দেন ইন্ট্রাপ্লোরাল প্রেশার অ্যান্ড এলভিউলার প্রেশার বিকাম -2.5 মিলিমিটার মার্কারি and +1 মিলিমিটার মার্কারি respectively, অর্থাৎ ইন্টারপ্লোরাল প্রেশারটা আবার সেই আগের মতো -2.5 মিলিমিটার মার্কারিতে চলে আসবে। আবার হচ্ছে কি এটা যখন ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির কারণে লাংসটা যখন ছোট হওয়া শুরু করবে, তখন তো এক্সপ্যান্ড হয়েছিল, এক্সপ্যান্ড হওয়ার পর যখন এটা ছোট হওয়া শুরু করবে তখন কি হবে এটা ওই এলভিওলিগুলো বাতাসের উপর চাপ দেবে, চারিদিক থেকে চাপ দেবে, তখন হবে কি তখন এখানে এলভিওলার প্রেশারটা +1 মিলিমিটার মার্কারি হয়ে যাবে, তখন আলটিমেটলি কি হবে এলভিওলার প্রেশার যখন +1 মিলিমিটার মার্কারি হবে ইয়ের চেয়ে বেশি বা অ্যাটমসফিয়ারিক প্রেশারের চেয়ে বেশি, তাহলে তখন আলটিমেটলি কি হবে দেয়ার ফোর এয়ার ফ্লোস আউট অফ দ্য লাং, তখন এয়ারটা লাংসের লাংস থেকে বের হয়ে যাবে। তো আজকে আমরা আপাতত এতটুকু পর্যন্তই পড়ি, এই বিষয়গুলো রিটেন এবং ভাবে দুই ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা ইন্ট্রোডাকশন টু রেসপিরেটরি সিস্টেম বা রেসপিরেটরি ফিজিওলজি সেটার পরবর্তী অংশটা আলাপ করবো যে কোনো একদিন ইনশাল্লাহ। তো আজকে আমি আজকের মতো এখানে শেষ করতেছি।